ফাসানো হচ্ছে না হয়নি খুব ভালো করে বুঝেন ফাসানো হচ্ছে না হয়নি তাহলে আজকে যদি আমডাঙ্গা থানার কোন নিরীহ ছেলে বিপদে পড়ে যায় এই নিরীহ ছেলেটার জন্য আরো যদি 99টা থানা ঘেরাও হয় যে ও কি দোষ করলো মুসলমান বলে ধরা হয়েছে এই তো কথা এই একতাটার প্রয়োজন আছে না নাই কারা করতে চান হাত তুলেন এই একতাটা আলহামদুলিল্লাহ কি দুটো শর্ত বলেছি শুনেছেন এই দুটো ছাড়া অন্য কিছু নয় চাকরি পাওয়ার জন্য নাই কাপড় পাওয়ার জন্য নাই বই দিয়েছে অন্য কিছু নয় এই দুটো শর্তে আপনারা আমার সঙ্গে আমি এই দুটো শক্তি তৈরি করতে চাইছি আপনারা আমার সাথ দেবেন নবীর খাতিরে ইসলামের খাতিরে দেবেন যদি প্রকৃত ঈমানদার হন নবী যদি প্রেম দিয়ে থাকে তাহলে আপনাদের ঘরে আগিয়ে আসতে হবে আমার একা দ্বারা সম্ভব নয় আমার একা দ্বারা সম্ভব নয় আপনারা যদি সবাই আসেন তবেই আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে আন্দোলন করব রাজি আছেন যদি রাজি থাকেন আপনি যে আসতে চেয়েছেন বুঝবো কি করে বুঝবো কি করে তাহলে আপনাকে একটা আওতায় আসতে হবে আমি একটা ফরম দেব এই ফরমটা পড়বেন ভালো করে পড়ে দু জায়গায় সই করার আছে ওই একটা মুবারকবাদ সহ ওর তলায় আর একটা স্বাক্ষর তার ওপরে সই করবেন দু কপি ফটো ভোটার আই কার্ড জেরক্স আর ওই ভোটার আই কার্ড জেরক্সে ফোন নাম্বার যদি ব্লাড গ্রুপ থাকে ব্লাড গ্রুপ দিয়ে টিচ করে দেবেন আপনারা লিখতে যাবেন না লিখতে গেলে ভুল হতে পারে শুধু সই দুটো করবেন আর ব্লাড গ্রুপ আর ফোন নাম্বার ভোটার আই কার্ড জেরক্সের ওপর লিখবেন দু কপি ফটো দেবেন আমি চাইছি প্রতিটা ছেলেদেরকে বাংলায় থানায় থানায় 20,000 করে ছেলে জড়ো করে তাদেরকে নবী সেনা একত্রিত করতে চাইছি করাটা আমার অপরাধ হচ্ছে না তো বাংলার বহু জায়গায় আমি করছি করা শুরু করেছি এতদিন মৌখিক ছিল আপনারা কারা আসতে চান আমরা দেখা দরকার আছে না নাই আজকে যদি একটা একটা করতে করতে আমডাঙ্গা থানায় যদি 20,000 ছেলে আমার নবীর হয়ে থাকে এই আমডাঙ্গা থানায় যখন আমরা জলসা করতে আসব আমাদেরও মনটা বড় হয়ে থাকবে না আমার নবীর বিরুদ্ধে কিছু বললে তখন সবাইকে একজোট হয়ে লাগতে হবে না হবে না কে আছে বুঝবো কি করে এর জন্য প্রত্যেককে একটা করে কাট করে দিতে চাইছি প্রয়োজন আছে না নাই যদি আছে মনে হয় তাহলে আসেন যদি মনে হয় নেই তাহলে থাকেন এই কাজটা আপনাদের করতে হবে এই কাজ করতে গিয়ে আপনাকে ফরমটা নিতে হবে এই ফরমটা কোনো খরচ আপনি দিতে পারবেন না যদি বলেন কেন একটা ফরম মানে বাংলায় 99টা থানা আপনার জন্য আন্দোলন হবে ওর পয়সা আপনি জীবনে দিতে পারবেন আপনি জীবনে পারবেন 99টা থানা আপনার লোক জড়ো করতে এক কথা বলেন না পারবেন আপনি কি ফরমের মূল্য দেবেন কিন্তু হ্যাঁ ফ্রিতে দিলে গুরুত্ব থাকবে না কি কেউ মুনাফিকি করে এসে মিথ্যা মিথ্যা দেন না 50টা দেন না 100টা ফিল আপ করবো নিয়ে যে ফেলে দেবে আমি কত ছাপাবো আর সে ফেলবে একটা ফরম দেবো আজকে যেটা খরচ হয়েছে 18টা টাকা কিন্তু আমি লিখছি আপনাদের কাছে শুধু এই গুরুত্বটা থাকার জন্য 10 টাকার টাকা আপনাদের দিতে অসুবিধা আছে এ নবী সেনারা দিতে অসুবিধা আছে নবীর উম্মাতরা দিতে অসুবিধা আছে কিন্তু আমার কাছে আজকে আছে কম মাত্র 100 পিস আছে ঠেলা হলো ঝগড়া টগড়া করবেন না আজকে যদি না পান আবার জলসায় আসবো কথা বললেন না এই এলাকার ছেলে বা অন্য অন্য জায়গার ছেলেরা আরো জলসা আছে আশপাশে সেখানে যাবেন সেখানে গেলেবেন তাই বলে যাচ্ছি এই কাজটা করেন এই কাজটা করেন বাংলায় কিন্তু খুব ভয়ানক দিন আসছে এখন 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 ভাই বলে ভালোবাসেন ছেলে বলে ভালোবাসেন একটা পরীক্ষা দেন এখন ফরমটার জন্য 10 টাকা আপনাকে দিতে হবে দ্বিতীয় যখন জমা দেবেন তখন 40টা টাকা দিতে হবে কিসের জন্য ওই কার্ডটা করার জন্য একটা ভালো কার্ড করতে চাইছি কথা বুঝলেন এটা 12 বছর মেয়াদ থাকবে শুনছেন তো 12 বছর মেয়াদ থাকবে দুটো কারণে এই কার্ডটা বাতিল হবে প্রথম নম্বর হলো কি এই শোনো ভালো করে শুধু ফরম লে কাটলে গলায় ঝুলাবে নাকি কর্মী হতে হবে তোমার নবীর জন্য লড়াই করতে হবে তোমার নবীর জন্য ডাকলে আসতে হবে তোমার একটা মা বোন বেউ যদি হলে তার জন্য আগাতে হবে মুসলমান দাবি করছো তোমার মা বোনের ইজ্জত লুটা হচ্ছে মুসলমানের কোনো খেয়াল নেই শুধু নিজের পেটের চিন্তা করছে আগে বোঝো জিনিসগুলোকে তারপরে হও নাই সংগঠন তো অনেক আছে ফরম থেকে একজনের কাছে কাঠ মনে 10-12টা বেরোবে কি হচ্ছে সমাজে
আমি কি বলছি সেটা বোঝেন? আয়লো তারা শুনে নেন আগে, না দরকার নেই আপনার কাছে আমার একাকত্ব করার। আমার বদনাম হবে কি চাচা? আমার বদনাম হবে? হুজুর দিয়ে গেল কি হলো? কি হলো মানে হুজুর করবে শুধু? নবী কি আমার একা? পীর কি আমার একা? তাহলে সবাই যদি এক সেকেন্ড করে দিই তাহলে এইটা লক্ষ সেকেন্ডে কোটি সেকেন্ডে পৌঁছাবে, সত্য না মিথ্যা? সবাই যদি এক পা করে আগায় এটা কোটি কোটি পা হবে। এক ফুট পানি পড়তে পড়তে একদিন পাহাড় তো এই সাগর তৈরি হতে পারে, হয় না? হয় না? ছোট ছোট পাথর এক জায়গায় জড়ো করে একদিন পাহাড় তৈরি হয়ে যায়। তাহলে আজকে আপনি এটাকে নেবেন, নিয়ে ফর্ম জমা দেবেন, যেদিন সেদিন ৪০ টাকা দিতে হবে কার্ডটার জন্য খরচ। কথা বুঝে আসছে তো? দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে সপ্তাহে 1 ঘন্টা সময় দিতে হবে, সপ্তাহে। কি জন্যে? আমি যে কথাগুলো বুঝাচ্ছি আপনাকে আপনাদের বন্ধু আত্মীয় স্বজন যেখানে যা আছে বুঝাতে হবে, বুঝিয়ে এক করেন। এ খাটতে হবে না, না সপ্তাহে 1 ঘন্টা দিতে পারবেন না, মাসে একদিন কি 2 মাস ছাড়া একদিন। প্রতিটা থানায় একটা করে সেন্টার করতে চাইছি, সেইখানে আমি আসব, আপনারা যারা হবেন সেখানে আসবেন, কিছু গোপন আলোচনা হবে। আরো কিছু আলোচনা আছে তো, সেসব আলোচনা হবে। 3 নম্বর, বছরে 2 দিন ফুরফুরা শরীফ হোক, কলকাতা হোক, যে কোনো জায়গায় ডাকবো, আপনাদেরকে যেতে হবে। রাজি আছেন? এরপরে যদি থাকেন হাত বেরিয়ে ফর্ম নেবেন, এর যদি রাজি থাকে হাত বেরিয়ে ফর্ম নেবেন। একতা করছি কেন? আমার নবীর বিরুদ্ধে কোনো কথা হলে আমরা এক হয়ে লড়াই করব, তাহলে আসতে হবে না, হবে না? দ্বিতীয় কেন? আমার একটা ভাই যদি বিপদে পড়ে তার পাশে আমরা দাঁড়াবো। কথা বললেন? যেদিন জমা দেবেন সেদিন থেকে মিনিমাম 2 থেকে 3 বছর পুরাতন হতে হবে, তারপরে আপনার কোনো সমস্যা হলে সংগঠন আপনার পাশে দাঁড়াবে। যদি বলেন কেন এই কথাটা বললেন, কেউ হবে না বলছে, হচ্ছি হব, যখন বিপদ এসছে তখন সদস্য হচ্ছে, আমার 500 লোক পাশে আছে, আমি লড়াই করবো কি করে? কথা বুঝতে পারছেন তো? তাহলে সবার ঢোকা দরকার আছে না? নাই, সবাই এলে তবে তো শক্তিটা বাড়বে। একটা গাছ লাগালে তারপর তিনি ফল খাওয়া শখ করো নাকি? গাছটাকে পানি দাও, মাটি দাও, ঘিরে রাখো, যত্ন করো, বড় হও, তারপর তার ফল খাও, গাছের তলা ছায়া ওলাই, এটাকে একটা গাছ মনে করেন? এইসব চিন্তা করে যদি মনে হয় আমি গুণাগার, তোমাদের ভাইটাকে নিয়ে একটা শক্তি তৈরি করতে চাও, আমি তোমাদের সাথে আছি, তোমরা যদি আমার সাথে থাকতে চাও, এবারে হাত বেরিয়ে যারা পরম দিচ্ছে নেন, যাও এবার দাও। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সুরে ফাতিহা শরীফ, 10 বার সুরে ইখলাস শরীফ। সবাই চিল্লাচিল্লি করবেন না, তেলাওয়াত করেন। যে আজকে পাবেন পাবেন, নাই ফুরফুরা শরীফে গিয়ে হোক, বাসে জলসাই গিয়ে আবার পরে হোক, তখন নেবেন। তবে প্রতিটা ইমানদার বালিশে মাথায় দিয়ে চিন্তা করবে, কিয়ামতদিন আল্লাহকে এতটুকু বলতে পারবো যে আমরা এক হতে চেয়েছিলাম। কথা বুঝে আসছে না? আসে না? এটা চিন্তা করেন, কেউ উঠবেন না, যাবে কাছে নেবেন, আর প্রত্যেকে তেলাওয়াত করেন। আর একটা কথা বিশেষ ঘোষণা ভুলে গেছি, ওই ফরমটা কিন্তু আদব করবেন, ফরমটাকে আদব করবেন, বহুত ক্ষতি হয়ে যাবে, ওতে কোরআনের কথা লিখা আছে, কিছু করবেন। এবং মক্কা মদিনার ছবি আছে, দাদা হুজুর ছোট হুজুরের মাজারের ছবি আছে, কথা বললেন তো? ওটাকে যদি আপনি ভালোবাসায় ল্যামিনেশন করে ঘরে টাঙিয়েও রাখেন, বালা মুসিবত দূর হয়ে যাবে, কেন ওখানে কোরআন হাদিসের কথা আছে ওর মধ্যে, পড়বেন ভালো করে। ফুরফুরা শরীফে জমা ফুরফুরা দিতে হবে, যেদিন জমা দেবে সেই দিন থেকে ডেট করবে, 2 বছর থেকে 3 বছর পুরাতন হতে হবে, তারপরে আপনি একজন কর্মী বলে সংগঠনের কাছে। একটা মুসলমান একটা মুসলমানকে মারছে, এর রাজনীতি মুসলমান করো কি করে? ভোট দাও, ভোট দেওয়ার নাম রাজনীতি নয়, ভোট দেওয়ার নাম রাজনীতি নয়, যাকে খুশি ভোট, যাকে খুশি ভোট দিকে যাও, ওটা আপত্তি নয়। রাজনীতি কাকে বলে? দলের হয়ে লড়াই করে তবেই সে রাজনীতি, কথা বুঝছেন তো? ভোট দিকে যাও, যাকে খুশি, যার যাকে ভালো লাগে দিকে যাও। এগুলো সব পড়বেন, পড়ে নিয়ে যদি ইমান মজবুত হয় তাহলে ফটো ভোটার কার্ড জেরক্স নিয়ে ফুরফুরা শরীফে এসে জমা দেবে। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গোনা হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ কথা, আর দশটা সংগঠনের মতো এই সংগঠনটাকে ভাববেন না। আর দশটা সংগঠনকে আমি খারাপ বলছি না, নাউজবিল্লাহ, সেগুলো ভালো, কিন্তু আমার সংগঠনের লক্ষ্য দুটো। পরে কি করবো পরের কথা, দুটো কি, দিনকে বাঁচানো, অলি নবী গওসুদা আবদালদের বিরুদ্ধে কিছু বললে একত্রিত হওয়া, যাতে এর রসিলে আমরা আখেরাতে নাজাত পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কি, আমি যদি নির্দোষ হই, আমার উপর যে অন্যায় হয়ে টর্চার করা হচ্ছে, এক হয়ে শক্তি তৈরি করা, পাওয়ার তৈরি করেন, পাওয়ারের মজাটা কি সেটা অনুভব করার জন্যে এক করতে চাইছি, এই দুটো কারণে। রাজি আছেন যারা ফর্ম নিয়েছেন? আর যারা ফর্ম পেলেন না, কারা পান না এখনো হাত তোলেন, কারা ফর্ম পান নেন, আপনাকে দোয়া চাইবো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমার আব্বারা ভাইয়েরা মায়েরা বোনেরা সব বসেছে হাত তুলেছে, আল্লাহ এতক্ষণ আপনার হুকুমে আমি যা কিছু বললাম আল্লাহ বলালেন, আল্লাহ আমার বলা কর্ম যদি কিছু ভুল হয়ে থাকে হাবিবের খাতিরে মাফ করে দেন। আল্লাহ আমার ভাই গুনো, আব্বা গুনো, মা গুনো, বোন গুনো, দরুদ কালমা শরীফ পড়েছে ঠিক মতো উচ্চারণ হয়েছে কি জানি না, আল্লাহ যদি কিছু ভুল হয়ে যায় মাফ করে দেবেন। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাই গুনো গ্রামবাসীদের নিয়ে একটা দোয়ার মাহফিল করেছে মুহরমের চাঁদে, আল্লাহ এ দোয়ার মাহফিলকে আপনি কবুল করুন। আল্লাহ আল্লাহ আমার ভাই গুনো আব্বা গুনো হাত বেরিয়ে হাত বেরিয়ে আপনার নবীর সেনা হওয়ার জন্য আল্লাহ এরা ফরমটাকে হাত বেরিয়ে নিল। আল্লাহ আল্লাহ শুধুমাত্র আমার কথাটার উপরে ভরসা করে আল্লাহ এরা যেন নিরাশ না হয়ে যায়। এদের ঘরে আমি যে স্বপ্ন দেখছি আল্লাহ আপনার জন্য, আপনার রসুলের জন্য, ওলিদের জন্য, আল্লাহ আমরা মুসলমান মাথা তুলে বাঁচার জন্য একতা হতে চাইছি, আল্লাহ আপনি এই মাকসাদকে আপনি কবুল করলেন। আল্লাহ যারা এখনও ফরম পেল না তারা পরে যেন নেওয়ার মন মানসিকতা থাকে, সবাইকে আসার তৌফিক দিন আল্লাহ। পৌঁছে দি হুজুরে আলাউলান হযরত ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর দিগে রূহ পাকে সওয়াব পৌঁছে দি। আতুল বাকি জান্নাতুল মুআল্লা সাদে মুবাশশারা খুলাফায়ে রাশিদিন চার পিরানে পি চার ইমাম হুজুরদের রূহ পাকে সওয়াব পৌঁছে আল্লাহ। খাস করে মুর্শিদে আলা আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলার রূহ পাকে সওয়াব পৌঁছে দি। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা হুজুর দিয়ে রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লামা চাচা জান চাদি জান দাদি আত্মীয় স্বজন যারা চলে গেছে প্রত্যেকের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। এ মাহফিলে আমরা যারা হাত তুলে জেল্লাম আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশী যারা আপনার জাগে সারা দিয়ে চলে গেছে আল্লাহ পাক প্রত্যেকের রূহ পাকে সওয়াবটু পৌঁছে দিন। যদি কারো কবরে আজাব হয়ে থাকে হাবিবের খাতিরে আজাবকে মাফ করে দেন আল্লাহ। তারা আজকে কবরবাসী হয়ে গেছে তাদের আত্মীয়রা আমরা হাত তুলেছি আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদেরকে আল্লাহ নাজাত দিন, ডানাতে আমল নামা দেবেন, রাসূলুল্লাহ শাফাত মিনিয়ে জান্নাতি বানাবেন। আল্লাহ আমরা যারা হায়াতে আছি দূরে পর্দালে মাহফিলের হায়াতে আছে আল্লাহ আমাদের প্রত্যেক হায়াত দারাজ করুন, আমাদের প্রতি জান মাল ইমান ইজ্জত কি ইবাদত করুন। আল্লাহ আমাদেরকে দুবেলা খাওয়ার জন্য কারো দুয়ারে হাত পাতাবেন না। আল্লাহ প্রত্যেক সংসারে অভাবকে দূর করে দিন, প্রত্যেককে দিদারে কাবা দিদারে মদিনা যাওয়া তৌফিক দি, সে মতের আগে
দিদারে কাবাদে মদিনা রসুল্লার দিদার নসিব করে দেবে আল্লাহ ভাই মাহফিলকে কবুল করুন এ মাহফিলে আগত ভাইদের মেহমানদের কবুল করুন আল্লাহ কমিটির ছেলেদেরকে কবুল করুন কমিটি ভাইগুলোকে নামাজি রোজাদার আল্লাহ ওয়ালা বানান আল্লাহ কমিটির ভাইগুলোকে দিদারে কাবাদে মদিনা যাওয়ার তৌফিক দিন আল্লাহ ওরা গান বাজনা না করে তোমার নবীর মাহফিল দিয়ে জাল্লা আল্লাহ আমার ভাইগুলোকে নামাজি ফরেজগার আল্লাহ ওয়ালা বানিয়ে দিন আল্লাহ আমার ভাইগুলোকে রসুলে দিদার নসিব করে দিন বড় কষ্ট করে অনেক দূর দূর থেকে আমার ভাইরা এসেছে আব্বারা এসেছে আল্লাহ এরা ঘরে ফিরে যাবে রাস্তায় যেন কোনো বিপদে না পড়ে আল্লাহ এদের জানমাল আপনি হিফাজত করবেন আল্লাহ আল্লাহ ইনারা আমার আব্বার সমতুল্য ইনারা আমার মায়ের মতো ইনারা আমার ভাই বোন আল্লাহ ইনাদের জানমাল ইমান ইজ্জত আপনি হিফাজত করুন আল্লাহ আল্লাহ আপনি যদি আমাদের উপরে বেজা হয়ে যান আমাদের রোগ বিমার দিয়ে মেরে দেন বেঈমান কাফের দিনাতে আমাদেরকে লাঞ্ছিত করবেন না আমাদের মা বোনেদের ইজ্জত গুণ বেঈমানদের হাতে যেন নষ্ট না হয়ে যায় আল্লাহ আমরা ভুল করতে ভালোবাসি আপনি তো মাফ করতে ভালোবাসেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আজকে আপনি কুদরতি নজরে একবার দেখেন আল্লাহ আল্লাহ আপনার বান্দা কোন অন্য অন্য দিন গুনাহ করে গান শুনে টিভি দেখে বদমাইশি করে আজকে তোমার কাছে হাত তুলে কেমন করে কাঁদো কাঁদো মুখ নিয়ে তোমায় ডাকে হে আমার ভাইরা মনটা মরা করো চোখ দিয়ে পানি বার করার চেষ্টা করো এক ফুটাই দিয়ে পানি বার করিতে পারো গো তোমার জন্য জাহান্নাম হারা হয়ে যাবে আমার রাসূলুল্লাহ জানিয়েছে একটু কাঁদো মাহবুবের কাছে আল্লাহর কাছে আল্লাহ আমার ভাই গুনো ক্ষমা চাইছে আমার বোন গুনো ক্ষমা চাইছে আমার আব্বা গুনো মা গুনো ক্ষমা চাইছে আল্লাহ আমি গুনাহগার ক্ষমা চাইছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদেরকে নাজাত দেন দুনিয়ার আগুন লাগলে কত কষ্ট হয় জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ আপনার হিত বান্দা আমরা মারবেন না আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমি আপনার জন্য আপনার নবীর জন্য মুসলমান মা বোনের ইজ্জত বাঁচাবার জন্য ভাইদের জন্য আল্লাহ আমি একটা শক্তি তৈরি করতে চাই আল্লাহ মনের খবর আপনি জানেন আল্লাহ এই শক্তির অনেক বিরোধী শুরু করে দিয়েছে আল্লাহ আমার ভাইগুলো যেন আমার সাথ দেয় আল্লাহ যারা আমার সাথ দেবে এদেরকে দুবেলা খাওয়ার জন্য কারো ধরে হাত পাতাবে না দুনিয়া একসাথে রেখো পরকালে একসাথে জান্নাতি বানিয়ে দিও ভিক্ষা আপনার কাছে চাইলাম আপনি যদি না দেন কে দেবে আল্লাহ আল্লাহ ভিখারির আশা পূরণ করে দেন আল্লাহ আমি গোলাম হয়ে উঠতে চাই আমাকে গোলাম হিসাবে কবুল করেন আল্লাহ আল্লাহ আমাকে গোলাম বানিয়ে দেন আল্লাহ শেষ মুহূর্তের আগে আপনার নবী নূর চাঁদ মুখ দেখতে দেখতে আমার মৃত্যু দেবেন আল্লাহ যতদিন বাঁচাবেন আপনার জন্য আপনার রসুলের জন্য হক কথা বলে আমাকে তৌফিক দেবেন আল্লাহ আপনি জান মাল ইমান ইজ্জত হিফাজত করবেন আল্লাহ আমার তিন দাদি যেন হায়াতে আছে চা জানরা সব অসুস্থ বড় বড় চাচারা ভাইয়েরা সব অসুস্থ আল্লাহ সবাই জান মালি মানে যদি হিফাজত করুন আল্লাহ সবাই মিলেমিশে দিন ইসলামের খেদমত কর তৌফিক দিন আল্লাহ আল্লাহ আমাদের সবার মধ্যে একতা দিন আল্লাহ আল্লাহ আমার এই সকল ভাই বোনের সাথে মিলেমিশে আমাকে থাকার তৌফিক দিন আল্লাহ আল্লাহ অনেকের মা নেই আল্লাহ অনেকের আব্বা নেই আল্লাহ আল্লাহর মা বাপ বলে ডাকছে আল্লাহ তাদের মা বাপগুলোকে জান্নাতি করে দিন আল্লাহ যাদের বেঁচে আছে সুস্থ করে দিন আল্লাহ মুসলমানদেরকে কেউ দেয়নি আল্লাহ আল্লাহ আপনি আমার ভাইগুলোকে সব ধনী করে দেন আল্লাহ আল্লাহ আমার ভাইগুলোকে ধনী করে দেন আল্লাহ আল্লাহ আমার ভাইগুলোকে ধনী করে দেন আল্লাহ আপনার রাস্তায় ব্যয় করার তৌফিক দিন আল্লাহ আল্লাহ এদের সবাইকে নবীর সেনা হওয়ার জন্য আগিয়ে আসার তৌফিক দেবেন আল্লাহ যারা এই সংগঠনের নাম লিখাবে আহলে সুন্নাতুল জামাতের এক করতে চাইছে আল্লাহ আল্লাহ এদের কপালে আপনি জান্নাত লিখে দিন আল্লাহ আপনি সব পাইন আমার নিয়তটা তো আপনি জানেন আল্লাহ আপনি মাদত করেন ভিক্ষা আপনার কাছে চাইলাম মাদত করেন আল্লাহ অনেকে দুশ্মনী করছে আল্লাহ আপনি হিফাজত করেন আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন
آمين من برحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم 5 وقت نماز